أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأذان من الله ورسوله إلى الناس يوم الحج الأكبر صدق الله العظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما الله আজকে আমরা সাইয়্যিদুল আইয়াম ইয়াউমুল জুমুআ জুমুআর আযান দেওয়ার সাথে সাথে আমরা সবাই আল্লাহর দাসত্ব করার জন্য মসজিদে সমবেত হওয়ার সুযোগ পেয়েছি সেজন্য সর্বপ্রথম আল্লাহর শুকরিয়া আদায় করে আমরা সবাই বলছি আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন বিপদ আপদ মুসিবত অ্যাক্সিডেন্ট থেকে আমাদেরকে আল্লাহর কুদরতের হেফাজতের চাদরের মাধ্যমে আমাদেরকে সুরক্ষিত করে রেখেছেন তার কারণেই আজকে আমরা এই সুন্দর পরিবেশ আল্লাহর গোলামি করার জন্য মসজিদে বসার এবং কোরআন সুন্নাহ থেকে কিছু বক্তব্য শোনার জন্য উপস্থিত হতে পেরেছি সেজন্য সবসময় আল্লাহর প্রশংসা এবং সাইয়্যিদুল আম্বিয়া নবীগণের নেতা দুজাহানের সর্দার বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার প্রতি দরুদ পাঠ অবশ্যই করতে হবে আমরা দৈনিক পাঁচ ওয়াক্ত সলাত নামাজ আদায় করার জন্য সর্বপ্রথম আজানের দিকে আমরা খেয়াল করি আজান মসজিদ থেকে যখন আজানের সাউন্ড আসবে তখনই আমরা নামাজের জন্য প্রস্তুতি গ্রহণ করে থাকি সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি আজান শব্দটি হচ্ছে কোরআনের একটি শব্দ পবিত্র মহাগ্রন্থ আল কোরআনের আজান শব্দটি এসেছে সুবহানাল্লাহ আজান শব্দটির অর্থ হচ্ছে আল ইলান মানুষকে জানিয়ে দেওয়া আন নিদাউল সালা মানুষকে আহ্বান করা আল ইখবার মানুষকে অবহিত করা টু ইনফর্ম মানুষদেরকে জানিয়ে দেওয়া এই আজান শব্দটি কোরআনে মাজিদের সূরা তাওবা তিন নং আয়াতের মধ্যে শুরুর অংশে এসেছে সুবহানাল্লাহ ওয়া আযানুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ইলান নাসি হাজ্জাল আকবার আল্লাহ পাক বলেন আল্লাহ এবং রাসূলের জন্য মানুষদেরকে হজ এবং উমরা করার জন্য মানুষদেরকে আহ্বান করা হয় সুবহানাল্লাহ বিহামদিহি প্রাথমিক দিক দিয়ে আযানের সূচনা হয়েছিল আমাদের বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার জামানায় মক্কাতুল মুকাররমা থেকে মদিনাতুল মুনাওয়ারা যখন আমাদের বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং কিছু সংখ্যক সাহাবী গণদেরকে নিয়ে যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন তখন ওই নামাজের ওয়াক্ত হলে মানুষকে ডাকানোর কোনো মাধ্যম ছিল না তৎকালীন সময়ে নামাজের যখন সময় হতো সূর্যের উপর নির্ভর করে তারা মসজিদে সমবেত হয়ে যেত তারা একটা অনুমান করে মসজিদে আগমন করত কিন্তু পরবর্তীতে সাহাবায়ে কেরাম তারা চিন্তা করল প্রত্যেক পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করার জন্য মুসল্লিদেরকে মসজিদে আসার জন্য একটা মাধ্যম সৃষ্টি করতে হবে মানুষদেরকে যাতে এলান দিতে পারে মানুষদেরকে যাতে আজান দিয়ে বিভিন্ন পদ্ধতি অবলম্বন করে তাদেরকে আহ্বান করার জন্য নামাজে যাতে সামিল হতে পারে এরকম একটা সিস্টেম চালু করা দরকার তখন
হযরত আব্দুল্লাহ ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আন এবং আরো অসংখ্য সাহাবায়ে কেরাম তার একটা সভা, একটা অনুষ্ঠান উদযাপন করলো, তার একটা সিদ্ধান্ত নেওয়ার জন্য বৈঠক করলো। এবং ওই বৈঠকের মধ্যে অধিকাংশ সাহাবায়ে কেরাম এক এক অভিমত, তাদের এক একটি মতামত দিয়েছিল। কিছু সংখ্যক সাহাবি মতামত দিল যে খ্রিস্টানদের নেই, আমরা ঘন্টা বানিয়ে নামাজের সময় যখন হবে আমরা খ্রিস্টানদের নেই ঘন্টা বাজাবো, মানুষরা ঘন্টার আওয়াজ শ্রবণ করার সাথে সাথে মসজিদে আসার জন্য প্রস্তুতি গ্রহণ করবে। আর কিছু সংখ্যক সাহাবায়ে কেরাম মতামত দিল ইহুদিদের নেই, আমরা যদি সিংহায় ফুৎকার দেই যখন নামাজের সময় হবে, তখন সিংহায় যদি আমরা ফুৎকার দেই তাহলে মসজিদে নামাজ আদায় করার জন্য মুসল্লিগণ প্রস্তুতি গ্রহণ করবে। আর কিছু সাহাবায়ে কেরাম সিদ্ধান্ত নিল যে নামাজের যখন সময় হবে তখন পতাকা উড়িয়ে পুরো এলাকার মধ্যে, পাহাড়ের মধ্যে উঠে পতাকা উড়িয়ে দেব, যারা পতাকা দেখবে তারা মসজিদে আগমন করবে। আর কিছু সাহাবায়ে কেরাম মতামত দিল যে অগ্নি প্রচলন, নামাজের যখন সময় চলে আসবে তখন অগ্নি প্রজ্বলন করব আমরা, অর্থাৎ আগুন জ্বালিয়ে মানুষদেরকে সতর্ক করব যে নামাজের সময় হয়ে গিয়েছে। তো চারটি মতামত সাহাবায়ে কেরাম ওই বৈঠকের মধ্যে দিলেন, একটাও মতামত সাহাবায়ে কেরাম অন্যান্য সাহাবায়ে কেরাম তারা গ্রহণ করেন নাই। কারণ ইহুদিদের সংস্কৃতি, ইহুদিদের ঘণ্টা, ইহুদিদের সিংহা এবং মুনাফিক কাফের এদের সরঞ্জাম দিয়ে মুসলমানদেরকে নামাজের জন্য আহ্বান করতে পারে না, তারা অন্যান্য মতামত গ্রহণ করার জন্য চিন্তা ভাবনা করলো। সুতরাং এই যে বৈঠক হলো, ওই বৈঠকটা কি করা হলো, পরিসমাপ্তি করা হলো, ওই বৈঠকে কোনো সিদ্ধান্ত নেওয়া হয় নাই, কারণ ইহুদিদের সংস্কৃতি মুসলমান গ্রহণ করতে পারে না। আজকে দেখেন আমরা সেই নবীর উম্মত হয়ে, সেই সাহাবায়ে কেরামের উত্তরসূরি হয়ে আজকে আমাদের মুসলমানদের করে কোনো যদি বৈবাহিক অনুষ্ঠান হয়, বৈবাহিক কিংবা কোনো মেয়ে সন্তানদের কোনো যদি অনুষ্ঠান করা হয়, আজকে আমরা আতশবাজি বলেন, অগ্নি প্রজ্বলন বলেন এবং হ্যাপি নিউ ইয়ার, আমরা নতুন বর্ষ পালন করার জন্য ইহুদি খ্রিস্টানদের সংস্কৃতি আমাদের মুসলমান যুবক যুবতীর মধ্যে বিস্তার ঘটে না, উযুবিল্লাহি মিন দালেক। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং অন্যান্য সাহাবায়ে কেরাম ইহুদি খ্রিস্টানদের এক বিন্দু পরিমাণ সংস্কৃতি, তাদের কালচার গ্রহণ করেন নাই। আজকেও আমরা মুসলমান হিসেবে যদি পরিচয় দিতে চাই, অবশ্যই ইহুদি খ্রিস্টানদের সংস্কৃতি আমাদের থেকে পরিত্যাগ করতে হবে। তো ওই সময় যেহেতু বৈঠক হয় নাই, তখন প্রত্যেক সাহাবায়ে কেরাম যার যার বাড়িতে ফেরত গেল। এবং ওই দিন রাতে হযরত আব্দুল্লাহ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আন তিনি যখন রাতে ঘুমাইছিলেন, ওই ঘুমন্ত অবস্থায় তিনি একটি স্বপ্ন দেখলেন। স্বপ্নের মধ্যে দেখলেন এক ব্যক্তি, এক যুবক ব্যক্তি একটা সিংহা নিয়ে হেঁটে চলে যাচ্ছিল। তখন আব্দুল্লাহ ইবনে যায়েদ ওই সাহাবিটি ওই লোককে বলল, তোমার সিংহা আমি ক্রয় করতে চাই, তুমি এটা বিক্রি করবে কি না? তখন ওই লোকটি স্বপ্নের মধ্যে তাকে জবাব দিল যে তুমি এই সিংহা নিয়ে কি করবে, এটা ক্রয় করার কারণ কি? তখন আব্দুল্লাহ ইবনে যায়েদ ওই সাহাবিটি ওই লোকটির উত্তরে বলল, আমি নামাজের জন্য প্রত্যেক সাহাবায়ে কেরামদের মানুষদেরকে নামাজের সময় হলে তাদেরকে আমি এলান করব, আহ্বান করব যাতে তারা নামাজে আসতে পারে। তখন ওই লোকটি স্বপ্নের মধ্যে আব্দুল্লাহ ইবনে যায়েদকে বলল, আমি তোমাকে এর চাইতে আরো উত্তম একটি পন্থা তোমরা যাতে অবলম্বন করতে পারো, এটা আমি শিক্ষা দিয়ে দিতে পারি। তখন আব্দুল্লাহ ইবনে যায়েদ বলল, আচ্ছা বলো, ঠিক আছে। তখন ওই লোকটি আদানের 14টি বাক্য, মতান্তর 19টি বাক্য আব্দুল্লাহ ইবনে যায়েদ ওই সাহাবিকে তিনি শিক্ষা দিলেন, সুবহানাল্লাহি বিহামদিক। অর্থাৎ স্বপ্নের মধ্যে এই যে দৈনিক 5 ওয়াক্ত নামাজ, আল্লাহু আকবার আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমরা যে এই নামাজের বাক্যগুলো দেই, স্বপ্নের মধ্যে সাহাবি আব্দুল্লাহ ইবনে যায়েদকে শিখিয়ে দিয়েছিলেন, সুবহানাল্লাহি বিহামদিক। এবং
ফজর প্রত্যুষেই ওই সাহাবিটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির হলেন এবং বললেন, আল্লাহর রাসূল, আমি স্বপ্নের মধ্যে এই এই বাক্যগুলো স্বপ্নের মধ্যে আমি পেয়েছি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে জায়েদের কথা শ্রবণ করার সাথে সাথেই আমাদের বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নাহা লারুকিয়া হাক্ক, অর্থাৎ এই তোমার স্বপ্নটি সত্য, সুবহানাল্লাহ বিহামদি। এবং ওই আজানের বাক্যগুলো যখন আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রবণ করলেন এবং জায়েদকে বললেন, তুমি বেলালকে এই আজানের বাক্যগুলো শিখিয়ে দাও, এবং পরিশেষে বেলালকে বলল, ইয়া বেলাল, উম ফানাদি বিসসালাহ, তুমি দাঁড়াও এবং আজান দাও, সুবহানাল্লাহ বিহামদিক। অর্থাৎ আজানের স্বপ্নের ব্যাখ্যা শুনলেন আব্দুল্লাহ ইবনে জায়েদ থেকে এবং আজান দেওয়ার জন্য নির্দেশ দিলেন সাহাবী বেলাল রাদিয়াল্লাহু আনহু, সুবহানাল্লাহ বিহামদিক। সর্বপ্রথম যে আজান দেওয়া হয়েছিল এটা হচ্ছে জোহরের সময়, অর্থাৎ ফজরের সময় আজানের বাক্যগুলো শুনলেন এবং বেলাল রাদিয়াল্লাহু আনহুকে তিনি আজানের বাক্যগুলো শিক্ষা দিলেন, এবং জোহরের নামাজের সময় যখন হয়ে গেল তখন বেলাল রাদিয়াল্লাহ সর্বপ্রথম পৃথিবীতে আজান আহ্বান করেছিলেন মানুষদেরকে নামাজের জন্য, সুবহানাল্লাহ। এবং হযরত আব্দুল্লাহ হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি ঘরে থাকা অবস্থায় বেলাল রাদিয়াল্লাহু আনহুর কণ্ঠে যখন আজানের বাক্যগুলো যখন শুনলেন তখন দৌড়ে দৌড়ে আমাদের রসুলের কাছে এসে বললেন, ইয়া রসুলাল্লাহ, আল্লাহর শপথ করে বললাম, এই যে বেলাল যে আজানগুলো দিচ্ছে, যে বাক্যগুলো শোনাচ্ছে, এই বাক্যগুলো সেম আমি স্বপ্নের মধ্যে শুনেছিলাম, সুবহানাল্লাহ। হাদিস বিশারদগণ তারা মতামত দিয়েছে ওই দিন রাতে প্রায় 14 জন সাহাবি আজানের বাক্যগুলো স্বপ্নের মধ্যে শুনেছিলেন, সুবহানাল্লাহ বিহামদিক। তো এই আজানের বাক্য আজকে আমাদের গোটা পৃথিবীতে আজান প্রচলন শুরু হয়েছিল, সুবহানাল্লাহ। তো এবার আসেন আজানের যে ফজিলত আজকে আমাদের অনেকের অজানা রয়েছে, আজানের অনেক ফজিলত সম্পন্ন হাদিস তার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ইসলাম তার গোটা উম্মতের জন্য শিক্ষা দিয়েছিলেন, সুবহানাল্লাহ বিহামদিক। আমাদের বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউ ইয়ালামুন নাসু মা ফিন নিদাই ওয়াসফিল আমওয়াল সুম্মা লাম ইয়াজিদু ইল্লা আন ইস্তাহিমুল আস্তাহামু আলাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দৈনিক 5 ওয়াক্ত নামাজের জন্য যারা মসজিদে আগমন করবে এবং প্রথম সারির মধ্যে কি রয়েছে এবং আজানের মধ্যে কি ফজিলত রয়েছে, নামাজের প্রথম সারিতে এবং আজানের মধ্যে কি ফজিলত রয়েছে, মানুষ যদি এটা জানতো তারা কার আগে সর্বপ্রথম লাইনে দাঁড়াবে, প্রথম সারিতে যে আগে আসতে পারবে এবং কার সাইতে সর্বপ্রথম মসজিদে এসে আজান দিবে, এটা তারা ধারণ করার জন্য, মসজিদের কাতারে আসার জন্য এবং আজান দেওয়ার জন্য তারা সর্বপ্রথম লটারি দিয়ে তারা প্রতিযোগিতায় নিমজ্জিত থাকতো, সুবহানাল্লাহ বিহামদিক। অর্থাৎ নামাজের জন্য প্রথম সারি এবং আজানের মধ্যে যে ফজিলত রয়েছে এই ফজিলত যদি মানুষে জানতো কার আগে কে নামাজের জন্য এসে সর্বপ্রথম দাঁড়ি সর্বপ্রথম সারিতে দাঁড়াবে এবং কার আগে কে সবচাইতে মসজিদে এসে আজান দেবে এটার জন্য লটারি করত, সুবহানাল্লাহ বিহামদিক। অথচ আজকে দেখেন আমরা মুসল্লিবৃন্দ ইমামের উপর দায়িত্ব ছেড়ে দিয়েছি, মুয়াজ্জিনের উপর দায়িত্ব ছেড়ে দিয়েছি, এত বড় ফজিলত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলতেছেন আজান দেওয়ার জন্য তারা লটারি করত যদি ফজিলত কি জানতো, সুবহানাল্লাহ। তার মানে চিন্তা করেন, আজান এবং নামাজের প্রথম সারিতে অধিকাংশ হাজার হাজার সওয়াব অন্যান্য সারির মধ্যে বিগত প্রথম সারিতে সওয়াব আল্লাহর কাছে সবচাইতে বেশি, সুবহানাল্লাহ। আমাদের বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু সাঈদিন ইদা কুনতা ফিল বাওয়াদি ফারফা সাউতাক। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিল আদানি ফা ইন্নি সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু লা ইয়াসমাউহু জিন্নুন ওয়ালা ইনসুন ওয়ালা শাজারুন ওয়ালা হাজারুন ইল্লা শাহিদা লাহু। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
তোমরা উচ্চ ধ্বনিতে বড় আওয়াজে আদান দাও। যখন তোমরা আদান পরিবেশন করবে নামাজের জন্য মানুষদেরকে যখন তোমরা আহ্বান করবে, তোমাদের এই ধ্বনি আদানের এই সাউন্ড যারাই শুনবে, মানুষ এবং জিন বিকলতা থেকে শুরু করে পাথর থেকে শুরু করে পৃথিবীর মধ্যে আল্লাহর সৃষ্টিকুল যা রয়েছে সব সৃষ্টিকুল যদি তোমার আদানের সাউন্ড শুনে, তারা প্রত্যেকে কাল আখেরাতের ময়দানে কাল কিয়ামতের ময়দানে তোমার জন্য সাক্ষ্য দিবেন। সুবহানাল্লাহ বিহামদি। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, লা ইয়াসমাহু জিন্নুন ওয়ালা ইনসুন ওয়ালা শাজারুন ওয়ালা হাজারুন ইল্লা শাহিদ আলাহু। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যখন আদান দিবে উচ্চস্বরে সমুদর কণ্ঠে তোমরা আদান পরিবেশন করো, তোমার আদানের সাউন্ড এই পৃথিবীর মধ্যে যত সৃষ্টিকুল রয়েছে যারাই শ্রবণ করবে, মানুষ জিন পাথর এবং বিকলতা অর্থাৎ সকল সৃষ্টি যারাই তোমার আদানের সাউন্ড শুনবে, তারাই কাল কিয়ামতের ময়দানে তোমার জন্য নাদাতের জন্য তারা সাক্ষ্য দিবে। সুবহানাল্লাহ বিহামদিক। এর চাইতে ফজিলত আর কিছু হতে পারে? আপনারা বলেন, এর চাইতে কিছু ফজিলত আর হতে পারে? মানুষ জিন এমন কি জড় পদার্থ যেগুলো রয়েছে, পাথর এবং আল্লাহর সৃষ্টিকুল গাছপালা, এগুলো আপনার জন্য সাক্ষ্য দিবে যে আল্লাহ ওই ব্যক্তিটি দুনিয়াতে থাকা অবস্থায় আদান দিয়েছিল, নামাজের জন্য মানুষদেরকে আহ্বান করেছিল, সুতরাং তুমি আজকে তাকে নাজাত দাও। সুবহানাল্লাহ বিহামদিক। সেজন্য আজান দেওয়ার দরকার আছে নাকি নাই বলেন তো? অন্য হাদিসের মধ্যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুআদ্দিন ইউগফারু লাহু মাদ্দা সাউতিহি ওয়া ইস্তাগফিরু লাউ কুল্লু রাব্বিন ওয়া ইয়াবিসিন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারাই আজান দিবে এই পৃথিবীর মধ্যে নির্জীব এবং যাদের প্রাণ রয়েছে এবং যাদের প্রাণ নাই, তারা তার জন্য মাগফিরাতের জন্য তার জন্য ক্ষমা প্রার্থনা আল্লাহর কাছে করে। সুবহানাল্লাহ। অর্থাৎ যারা দৈনিক পাঁচ ওয়াক্ত মসজিদে আদান দেবে, মানুষদেরকে নামাজে আহ্বান করার জন্য আদান পরিবেশন করবে, এই আদান যতটুক পর্যন্ত সাউন্ড যাবে এই মসজিদ থেকে যদি আদান দেই, মনে করেন আপনাদের ওই রাস্তা পর্যন্ত আজানের সাউন্ড গেল, এখান থেকে ওই রাস্তার যত দূরত্ব আছে এই পথটা কাল কিয়ামতের ময়দানে আপনার এই যে ছোটোখাটো গুনাহ হয়ে যাচ্ছে এই গুনাহগুলো আপনার এই যাতায়াত পর্যন্ত যত দূরত্ব আছে ততটুক পর্যন্ত আপনার গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। এবং যারাই শুনবে, জীবিত এবং মৃত যারাই আপনার আজানের সাউন্ড শুনবে, তারা আপনার জন্য ক্ষমা প্রার্থনা করবে। সুবহানাল্লাহ। আমরা যে আল্লাহর কাছে ক্ষমা চাই, আমাদের জন্য শুধু আমি নিজেই যথেষ্ট নয়, যারাই আমাদের আওয়াজ শুনবে আজানের সাউন্ড শুনবে তারাও আপনার জন্য ক্ষমা চাইবেন, অর্থাৎ আপনার জন্য হয়ে তারা ক্ষমা প্রার্থনা করবে। সুবহানাল্লাহ বিহামদিক। এত বড় ফজিলত আদানের মধ্যে আছে, অথচ আমরা আদানকে অবহেলা করি, আমরা আদানের বাক্যগুলো আমরা শিখতে পারি নাই, আদান কি সিস্টেমে দিতে হয় আমরা শিখতে পারি নাই, নাউযু বিল্লাহ। সেজন্য আমরা আদান দিয়ে কাল কিয়ামতের ময়দানে আরেকটি হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুআদ্দিনুনা আতওয়ালুন নাস। কাল কিয়ামতের ময়দানে মানুষ যারা পৃথিবীর মধ্যে আদান দিবে তাদের ঘাড় আল্লাহর কাছে কাল কিয়ামতের ময়দানে সুবিশিষ্ট ঘাড় বিশিষ্ট কাল কিয়ামতের ময়দানে হবে। সুবহানাল্লাহ বিহামদিক। অর্থাৎ আল মুআদ্দিনুনা আতওয়ালুন নাস আনাকান ইয়াউমাল কিয়ামা। যারা পৃথিবীর মধ্যে আদান দিবে কাল কিয়ামতের ময়দানে অন্যান্য মানুষের তুলনায় যারা পৃথিবীর মধ্যে আদান দেয় তাদের এই যে ঘাড় কিয়ামতের ময়দানে উচ্চ অবস্থায় দেখাবে। সুবহানাল্লাহ বিহামদিক। তাদের সুদীর্ঘ ঘাড় বিশিষ্ট ব্যক্তি কাল কিয়ামতের ময়দানে হবে। সুবহানাল্লাহ। আমাদের ঘাড় থাকবে নিচে, আমাদের গলার ঘাট থাকবে একেবারেই নিচে, কিন্তু যারা এক পৃথিবীর মধ্যে আজান দেয়, একবার হোক দুইবার হোক, যার যতটুকু সুযোগ রয়েছে ততটুকু যদি আজান দেয়, এই সমস্ত ব্যক্তিদের গলা ঘাড় কাল কিয়ামতের ময়দানে উচ্চ অবস্থায় অন্যান্য মানুষের তুলনায় সুদীর্ঘ ঘাড় বিশিষ্ট ব্যক্তি হবে। বেকুনে ফরন। সুবহানাল্লাহ বিহামদিক। এত বড় ফজিলত আজানের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হই দিয়ে। সুবহানাল্লাহ। এত আজান দিবার দরকার আছে নাকি নাই হন চাই? এই পৃথিবীর মধ্যে
হয়তো যাদের ক্ষমতা আছে, যাদের টাকা পয়সা আছে, যাদের পাওয়ার আছে, তারা হয়তো পৃথিবীর মধ্যে অন্যান্য মানুষের চাইতে তারা অধিক বড়ত্ব মনে করে। তারা মনে করে এই পৃথিবী আমার, এই ইউনিয়ন আমার, আমি ক্ষমতাশীল, প্রত্যেক মানুষ আমার নিচে থাকবে। হয়তো তাদের সাময়িক সময়, সাময়িক এই পাওয়ার নিয়ে তারা হয়তো গর্ব করতেছে। কিন্তু আজকে দুনিয়ার মধ্যে একেবারেই ন্যূনতম মানুষকে যাদেরকে বলা হয় তারা হচ্ছে মুয়াজ্জিন। মুয়াজ্জিনকে মানুষ একেবারেই গুরুত্ব দিতে চায় না। আপনি যদি পরিচয় দেন, আমি মসজিদের মুয়াজ্জিন, আপনার দিকে মানুষ ফিরিয়ে তাকাবে না, এরকম নিকৃষ্ট প্রজাতির মানুষ মনে করে না। উযু বিল্লাহি মিন দালেক। মুয়াজ্জিনকে একেবারেই নগণ্য ব্যক্তি হিসেবে আজকে সমাজের মধ্যে পরিচিত। একজন মুয়াজ্জিন যখন বিয়ে করতে যায়, তার মেয়ে যখন দেখতে যায় বাড়িতে, তখন বলে যে জামাই কি করে, যে মসজিদে আজান দেই মুয়াজ্জিন, সাথে সাথে ওই বৈঠক থেকে ফিরে যায়। এরকম মানুষ পৃথিবীর মধ্যে আছে নাকি নাই? মেয়ে দিতে চায় না, সামান্য মুয়াজ্জিনকে কেন আমার মেয়ে দিব না? উযু বিল্লাহি মিন দালেক। ধরতে গেলে মুয়াজ্জিনের কোনো মূল্যই আমরা দিতে পারতেছি না, অথচ কাল কিয়ামতের ময়দানে আল্লাহ অন্যান্য মানুষের চাইতে হাজার হাজার গুণ বৃদ্ধি সহকারে মুয়াজ্জিনদেরকেই আল্লাহ রাব্বুল আলামিন গুরুত্ব দিবেন। এবং অন্যান্য এই যে পৃথিবীর সাময়িক মধ্যে কোটিপতি যারা আছে, ক্ষমতাশীল ব্যক্তি আছে, তাদের চোখে আঙ্গুল দেখিয়ে আল্লাহ পাক মুয়াজ্জিনদেরকে তাদের সমাসীন এবং তাদের চাইতে তুলনামূলকভাবে বৃদ্ধি সহকারে তাদেরকে সম্মান মর্যাদায় ভূষিত করবেন। সুবহানাল্লাহ বিহামদিহি। সুতরাং মুয়াজ্জিনদেরকে গুরুত্ব দেওয়ার দরকার আছে নাকি নাই বলেন তো? সেজন্য মুয়াজ্জিন যারা আজান দেয় তাদের গুরুত্ব আল্লাহর চাইতে, আল্লাহর কাছে সবচাইতে বেশি। সেজন্য আমরা সবাই শুধু মুয়াজ্জিনে মসজিদে এসে আজান দেবে এটা নয়, ইমাম শুধু আজান দেবে এটা নয়, আপনার সুযোগ হয়েছে আপনি মসজিদে দিনে একবার হলেও আজান দেওয়ার চেষ্টা করবেন। কারণ এই আজানের মাধ্যমে কয়টি লাভ দেখেন, আপনার জন্য যারাই আজানের সাউন্ড শুনবে তারা আপনার জন্য আল্লাহর কাছে কি করবে, প্রার্থনা করবে, ক্ষমা চাইবে। এবং যে দূর যে পথ পর্যন্ত আপনার আজানের সাউন্ড গিয়েছে, ওইটুকু পর্যন্ত আপনার গোনা, আপনার আমল নামা থেকে কি হয়ে যাবে, মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ বিহামদিহি। এবার আসেন, আজানের সাউন্ড যখন আমরা শুনতে পারবো, আজানের জবাব, আজানের জবাব দেওয়া দরকার আছে নাকি নাই বলেন তো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা সামি'তুমুন নিদা'আ ফাকুলু মিছলা মা ইয়াকুলুল মুয়াজ্জিন। অর্থাৎ মুয়াজ্জিন যখন মসজিদে আজান দিবে, তোমরা আজানের বাক্যগুলো যখন শ্রবণ করবে, তোমরাও মুয়াজ্জিনের সাথে সাথে আজানের বাক্যগুলো বলে আজানের জবাব দিয়ে দাও। সুবহানাল্লাহি বিহামদিহি। শুধুমাত্র হাইয়া আলা সালা এবং হাইয়া আলাল ফালাহ এই দুটি বাক্যে আমরা কি পড়বো? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আর বাক্যগুলো কি আছে সম্পূর্ণ মিল রেখে আমরা আজানের জবাব দিব। সুবহানাল্লাহ। আজান আজান দেওয়ার সাথে সাথে যারা জবাব দিবে, এবার আসেন তাদের ফজিলত সম্পর্কে আমাদের বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, মান ক্বালা মিছলা মা ক্বালা হাযা ইয়াকিনান মিন ক্বালবিহি দাখালাল জান্নাহ। যারা আজানের জবাব দিবে তাদের জন্য জান্নাত অবধারিত হয়ে যাবে। সুবহানাল্লাহ বিহামদিহি। মুয়াজ্জিনের আজান শ্রবণ করার সাথে সাথে মসজিদে যখন মুয়াজ্জিন আজান দিবে, আমরাও আজান শোনার সাথে সাথে যদি আজানের বাক্যগুলো শুনে আমরা যদি আজানের বাক্যগুলো মুখ দিয়ে উচ্চারণ করি, আমাদের জন্য জান্নাত অবধারিত হয়ে যাবে। সুবহানাল্লাহ বিহামদিহি। অথচ মসজিদত আজানদের দোয়ানত বই দেখে রাস্তাঘাটত আড়ে মানুষের গপ মারা হতাহ, এমন অবস্থা। মসজিদত আজানদের আজানোর একখান গুরুত্ব, আজানোর একখান মাহাত্ম্য, আজানোর একখান ফজিলত, আজানোর একখান সম্মান আছে নাকি নাই? আজানদের ইন্তু ইন্তু টেলিভিশন ছাড়া ইন আর মুসলমানের দৃশ্য না, উযু বিল্লাহ। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদত আজানদের আজানোর বাক্য যারা উচ্চারণ করিবি তারা জান্নাত অবধারিত। আজ ইন হাদিস আরব তো নাই, ইনর আমল আজ আর সমাজ তো কি গিয়ে উড়ে গিয়ে। মসজিদে আজান দেই আমরা যদি বিভিন্ন গল্প গুজব যদি করো, যদি আমাদের সময়টা অতিবাহিত করি, আমাদের জন্য লানত হওয়ার সম্ভাবনা আছে নাকি নাই? সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মতো আমরা যদি মুয়াজ্জিন মসজিদে আজান দিচ্ছে, আজান শোনার সাথে সাথে আমরা যেখানেই তাকি না কেন আজানের বাক্যগুলো আমরা রিপিট করব, মুখ দিয়ে উচ্চারণ করব, দাখালাল জান্নাহ, জান্নাত আমাদের জন্য অবধারিত। সুবহানাল্লাহ। এবার আসেন, আজান এবং ইকামতের মধ্যবর্তী সময়টা কত গুরুত্বপূর্ণ শুনেন। অর্থাৎ আজান দেওয়ার পর থেকে
নামাজ আদায় করার জন্য আজানের এই যে মধ্যবর্তী সময় ইকামত দেওয়া পর্যন্ত আমরা আল্লাহু আকবার তাকবীরে তাহরিমা বাদার আগে একামত দেই নাকি দেই না, এই একামত পর্যন্ত আদান শেষে এবং একামতের এই মধ্যবর্তী সময় আল্লাহর কাছে দোয়া করার মুখ্য সময়। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউরাদ্দু দুআ বাইনাল আযান ওয়াল ইকামা ফাদউ, অর্থাৎ যখন আজান দেই এবং মসজিদে ইকামত হবে এই মধ্যবর্তী সময় আল্লাহর কাছে যদি তুমি যেটা চাও এটা আল্লাহ রাব্বুল আলামিন কখনো ফিরিয়ে দিবেন না। সুবহানাল্লাহ। আমাদের মনের মধ্যে যত আকুতি মিনতি আছে, যত চাওয়া পাওয়া আছে, আমাদের আজকে অভাবগ্রস্ত হচ্ছে, এই অভাব মোচন করার জন্য আল্লাহর কাছে যদি দোয়া করতে চাই আজান এবং ইকামতের এই মধ্যবর্তী সময়ে আমরা দোয়া করার চেষ্টা করব। আমাদের অধিকাংশ সন্তান হচ্ছে না, সন্তানদের জন্য দোয়া এই মুখ্য সময়ে আমরা করার চেষ্টা করব। আপনি অভাবে আছেন, অভাব মুক্ত হওয়ার জন্য এই সময়টার মধ্যে আপনি দোয়া করবেন। আপনার যত বড় বিপদ আপদ মুসিবত থাক না কেন, আজান থেকে ইকামত এই মধ্যবর্তী সময়ে আপনি আল্লাহর কাছে দোয়া করতে অভ্যস্ত হবেন। আপনার স্ত্রীদেরকে বলবেন, আপনার সন্তানদেরকে বলবেন, আপনার আত্মীয় স্বজন রিলেটিভস যারা আছে তাদেরকে এই সংবাদ এই হাদিসটি আপনারা শুনিয়ে দিবেন যে আজান শোনার পর থেকে মসজিদে ইকামত এই মধ্যবর্তী সময়ে তোমার মনের মধ্যে যেটাই অভাব, তোমার মনের মধ্যে যেটাই চাওয়া, এটাই আল্লাহর কাছে তুমি দোয়া প্রার্থনা করবে। ফাদউ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই সময় তোমরা আল্লাহর কাছে দোয়া করো, এই দোয়া আল্লাহ কখনো ফিরিয়ে দিবেন না। সুবহানাল্লাহ বিহামদিক। আপনি হয়তো নামাজের পরে দোয়া করতে পারেন, এটা কবুল হওয়ার সম্ভাবনা আছেও আবার নাইও, কিন্তু আদান ইকামা এই মধ্যবর্তী সময় যদি দোয়া করেন এই দোয়া আল্লাহ কখনো মুসলিমদেরকে ফিরিয়ে দিবেন না। সুবহানাল্লাহ বিহামদিক। সুতরাং আমাদের মনের মধ্যে আল্লাহর কাছ থেকে যতটুকু পাওয়ার ইচ্ছা আজকে আমরা এই আদান ইকামতের মধ্যবর্তী সময়ে দোয়া করার চেষ্টা করব ইনশাআল্লাহ।